বন্ধুরা আমি মহিউদ্দিন মহিউদ্দিন জব প্রিপারেশন থেকে আপনাদের স্বাগতম ঈদ পরবর্তী যে বড় টেনশন সেই টেনশন হচ্ছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার উনিশের রেজাল্ট সম্পর্কে এই ব্যাপারেই আপনাদের বলবো যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার উনিশের আসলে রেজাল্টের সর্বশেষ আপডেটটা কী আমি যেটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দু হাজার উনিশের রেজাল্টের সর্বশেষ আপডেট সেটা বলার আগে যে কথাটা আপনাদের বলতে চাই যে এটা সর্বশেষ রেজাল্ট যখনই দেবে বাস্তবসম্মত রিয়েল তথ্য জানতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন আপনার প্রয়োজন কাজে লাগবে মানে যখনই এই রেজাল্টটা আসবে বিভিন্ন রেজাল্ট এবং ভাইবা প্রস্তুতি এবং সার্বিক বিষয় এবং কিভাবে ভাইভা দিলে আপনি অন্যদের চেয়ে এগিয়ে থাকবেন এই বিষয়ে সার্বিক বিষয়ে ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর রেজাল্ট পাবলিশ হওয়ার সাথে সাথে সংবাদ জানার জন্য যারা নতুন দেখতেছেন যারা এখনো সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটা তারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাদের আপডেট সর্বশেষ সংবাদ জানার জন্য এবং যে কোনো চাকুরির পরীক্ষার সার্বিক প্রস্তুতির জন্য তাহলে চলুন আপনাদের সাথে যে ব্যাপারটা শেয়ার করতে চাচ্ছি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দু হাজার উনিশের রেজাল্টের সর্বশেষ আপডেট হচ্ছে এটা যে ঈদের পর যে ঈদের জন্য যে একটা দীর্ঘ ছুটি গেল এই ছুটির কারণে রেজাল্টটা আসলে আসতে একটু দেরি হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব মহোদয় জানিয়েছেন যে এই ঈদের ছুটির পরই তারা সার্বিক মানে পুরোপুরি রেজাল্টটা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা তৈরি হচ্ছেন আর রেজাল্টটা আসবে হচ্ছে জেলাভিত্তিক আগে বলছিল ধাপে দেবে তা নতুন সিদ্ধান্ত বলতে রেজাল্টটা সম্ভবত একসাথে আসতেছে আমি যতদূর জানি যে রেজাল্টটা সমগ্র বাংলাদেশের রেজাল্টটা একসাথে আসবে এটাই সর্বশেষ আপডেট আর ঈদের ছুটির পরবর্তী অফিস কার্যক্রম শুরু হবে আঠারো তারিখ থেকে পরের যে সপ্তাহটা আঠারো তারিখ থেকে আপনার চব্বিশ তারিখ পর্যন্ত সামনে সপ্তাহে রেজাল্টটা আসতে পারে সামনে সপ্তাহে ইন কেস যদি কোনো কারণে না আসে তাহলে তারপরের সপ্তাহে মোটামুটি নিশ্চিত আপনি এই আগস্ট মাসের ভিতরে এই রেজাল্টটা পেয়ে যাচ্ছেন যদি কোনো কারণে রেজাল্ট পাবলিশড কার্যক্রম ব্যাহত না হয় আমরা বিভিন্ন রিলায়েবেল তথ্যের ভিত্তিতে আপনাদের সাথে তথ্য শেয়ার করি অনেক সময় এটা কনফার্ম হতে পারে বিভিন্ন কারণে পিছাইতে পারে যদি কখনো পিছাই সেটাও আপনাদের সামনে নিয়ে আসবো যে কখনো পিছাই মানে কবে দিবে বা কি কারণে পিছাইছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আপাতত সর্বশেষ তথ্য হচ্ছে এটা যে ঈদের ছুটির পরে যখন অফিস কার্যক্রম শুরু হবে আপনার আঠারো থেকে চব্বিশ তারিখের ভিতরে রেজাল্টটা দেওয়ার জন্য মোটামুটি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার উনিশের নিয়োগ সংক্রান্ত যে কেন্দ্রীয় কমিটি আছে সার্বিকভাবে সমন্বয়ের মাধ্যমে তারা এটা মোটামুটি চূড়ান্ত পর্যায়ে নিয়ে আসছে যে সামনে সপ্তাহে রেজাল্টটা দিতে পারে হ্যাঁ যদি এরপরে তারা পিছায় কোনো কারণে সেটা আপনাদের সামনে তুলে ধরবো আর এ পর্যন্তই সর্বশেষ তথ্য এবং সর্বশেষ রিজাল্ট এ ব্যাপারে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনার কাজে লাগবে আর